আর আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু। এই দেখো, এটা ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু। তো এই আমলা কেয়ার শ্যাম্পুটা আমরা কেন ইউজ করব, কারণ দেখো এখন বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গেছে, আর বর্ষাকালে কিন্তু কম বেশি প্রত্যেকেরই মানে চুল ওঠার একটা সমস্যা থাকে, এছাড়াও কিন্তু আমাদের স্ক্যাল্পটা ঘেমে যায়। ঘেমে গিয়ে কি হয়, অনেক সময় যখন আমরা চুলটা আঁচড়াই সেই সময়ও কিন্তু আমাদের চুলটা ওঠার একটা সমস্যা থাকে। তো অনেকেই অনেক শ্যাম্পু হয়তো ইউজ করেছো, কি শ্যাম্পু ইউজ করে তোমরা ফেড আপ হয়ে গেছো, কিন্তু কিছুতে তোমাদের চুল পড়ার সমস্যাটা থেকে তোমরা রেহাই পাওনি। তো তোমরা কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করে দেখতে পারো ওশিয়া হার্বালসে। এটা হচ্ছে আমলা কেয়ার শ্যাম্পু ওশিয়া হার্বালসে, যেটা কিনা আমাদের চুলের গোড়াটাকে শক্ত করছে, আমাদের যে অতিরিক্ত পরিমাণে মাথায় যে ঘাম হয় সেই ঘামটা আর কি হবে না। তারপরে অনেকেরই আছে যে মাথায় হয়তো এখন শ্যাম্পু করলো, তার এক থেকে দেড় ঘন্টার মধ্যে তার মাথাটা আবার অয়েলি হয়ে যায়। যাদের এই ধরনের অয়েলি স্ক্যাল্প রয়েছে, মানে শ্যাম্পু করার সাথে সাথেই তারপরে মানে কিছুক্ষণের মধ্যেই আর কি মনে হয় যে মাথায় মনে হয় তেল দিয়ে নিয়েছি বা কিছু একটা হয়তো লাগিয়ে নিয়েছি যে চুলটা চিটচিটে লাগছে, তো তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা খুব আইডিয়াল। কারণ অতিরিক্ত যাতে মাথা অয়েলি হয়ে যায় মাথার যে স্ক্যাল্পটা, তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা খুব আইডিয়াল আর কি। তো সেই অতিরিক্ত অয়েলটাও কিন্তু রিমুভ করে। আর এর মধ্যে রয়েছে আমলা, যেটা আমাদের চুলের ডগাটাকে শক্ত করতে মজবুত করতে সাহায্য করছে। এর সাথে রয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা থাকার জন্য কি হচ্ছে না, চুলটাকে নারিশমেন্ট দিচ্ছে, চুলের একটা ময়েশ্চার মানে প্রোভাইড করছে। মানে শ্যাম্পু করলে যাতে অনেকে আছে যে একটা শ্যাম্পু করে নিল, শ্যাম্পু করার পরেই তারপর চুলটা একদম ড্রাই হয়ে যাচ্ছে, মানে চিরুনি মানে তাতে দেওয়াই যাচ্ছে না, এত ড্রাই হয়ে যাচ্ছে, আঁচড়াতে অসুবিধা হচ্ছে, এটা কিন্তু সেই রকম কোনো রকম সমস্যা করবে না। কারণ এর মধ্যে আমলার সাথে রয়েছে অ্যালোভেরা। তো এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড আছে, তো সব রকমের হেয়ারে কিন্তু এটা সুইটেবল, কোনো প্রবলেম হবে না। আর এছাড়াও এটা এটাতে কিন্তু এটা প্যারাবেন এবং সিলিকন ফ্রি একটা প্রোডাক্ট। আর পিউরিটি অফ আয়ুর্বেদা, ওশিয়া হার্বালসের প্রত্যেকটা প্রোডাক্টই হার্বালস প্রোডাক্টের মধ্যেই আর কি পড়ছে, নামের মধ্যেই তোমরা সেটা বুঝতে পারছো। আর এটা হচ্ছে 500 ml এর একটা কন্টেনার দেখতে পাচ্ছ। আর একটা এটার কন্টেনার পাওয়া যায় সেটা ছোট, সেটা হচ্ছে 200 ml এর একটা কন্টেনার পাওয়া যায়। আমার কাছে বড় কন্টেনারটা রয়েছে, এটা 500 ml এর। তো এটার প্রাইস হচ্ছে 385। আর এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে ফেব্রুয়ারি 2021। আর এর শেলফ লাইফ হচ্ছে জানুয়ারি 2024। আর এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া একটা প্রোডাক্ট। তো তোমাদেরকে তো আমি শ্যাম্পুটার সম্বন্ধে অনেক কিছু বললাম, তো এবার তোমরা দেখতে থাকো শ্যাম্পুটার ডেমনস্ট্রেশনটা, আমি কীভাবে শ্যাম্পুটা ইউজ করছি। তো এবার আমি আমার চুলটা খুব ভালোভাবে আঁচড়ে নেবো, কারণ যাতে কোনো রকম কোনো জট বা কিছু না থাকে, এরপর আমি শ্যাম্পু করব। তার জন্য চুলটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আর আমার চুলে দেখো খুব ভালোভাবে অয়েলিং করা আছে, কারণ আমাদের চুলে যেরকম শ্যাম্পু করাটা খুব এসেন্সিয়াল, ঠিক সেইভাবেই কিন্তু চুলে তেল দেওয়াটাও কিন্তু একইভাবে এসেন্সিয়াল। তো এই দেখো আমি আমার হেয়ারটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। তো এবার আমি ইউজ করব ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা। তো ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু। কন্টেনারটাকে আমি ওপেন করে নিচ্ছি, আর আমার যতটা প্রয়োজন আমি ততটা শ্যাম্পু নিয়ে নেব। আর শ্যাম্পু কালারটা হচ্ছে কালচে অরেঞ্জ। তো আমি এতটা শ্যাম্পু এখন নিচ্ছি, তো পরে যদি আমার আবার লাগে তো আমি তখন আবার শ্যাম্পু নেব। তো এবার আমি এটাকে মাথায় লাগিয়ে নিলাম। আর আমার কাছে একটা বাটি আছে, বাটিতে আমার কাছে জল রাখা রয়েছে, তো আমি সেই জলটা দিয়ে দিয়ে মাথায় এটাকে ভালো করে রাব করে নেব 2-3 মিনিটের মতন, যাতে মাথার মধ্যে থাকা তেল ময়লাগুলো আর কি বেরিয়ে যায়। Thank you.
শ্যাম্পু আর কি নিলাম, কারণ আমার মনে হলো যে আমার আরেকটু শ্যাম্পু দরকার, তো আমি আরেকটুখানি নিয়ে নিচ্ছি। তো আমি আবারও সেটা আগে যেভাবে অ্যাপ্লাই করছিলাম আর কি মাথায় মধ্যে নিয়ে, তো আমি সেভাবে নিয়ে এটাকে অ্যাপ্লাই করছি। এই এবার জল দিয়ে দিচ্ছি, একটুখানি জল দিয়ে জল দিয়ে এটাকে আবার আমি রাবিং করছি। হেয়ার কন্ডিশনারটা লাগাবো, আর এখানে আমি ওশিয়া হার্বালসের অ্যাভোশাইন হেয়ার কন্ডিশনারটা নিয়েছি। তো তোমরা যারা আমার ওশিয়া হার্বালসের হেনাশাইন কন্ডিশনিং শ্যাম্পুর অ্যাপ্লিকেশনটা দেখেছো, তারা দেখে থাকবে যে আমি সেখানেও কিন্তু এই কন্ডিশনারটা ইউজ করেছি, আর সেখানে ডিটেলসে বলেছি। এই কন্ডিশনারটা হচ্ছে ক্রিম বেসড, এখানে আছে হিবিস্কাস, অ্যালোভেরা, অ্যাভোকাডো, চেরি এক্সট্রাক্ট, যা আমাদের চুলকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে আর চুলকে সফটনেস এবং শাইনি এবং নারিশমেন্ট প্রোভাইড করে। এর প্রাইস হচ্ছে 245, এটা 200 ml একটা প্রোডাক্ট, এটা একটাই সাইজে অ্যাভেলেবেল। আর কন্ডিশনারটা দেখো আমি ভালো করে চুলে টুইস্ট করে করে লাগাচ্ছি। টুইস্ট করে লাগানোর ফলে কী হচ্ছে না, কন্ডিশনারটা আমার প্রত্যেকটা হেয়ারে এবং লেন্থে ভালোভাবে আর কি লাগছে। আর এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে অক্টোবর 2020, আর শেলফ লাইফ হচ্ছে সেপ্টেম্বর 2023। তো আমার শ্যাম্পু এবং কন্ডিশনার দুটোই ইউজ করা হয়ে গেছে, চুলটা আমার টাওয়াল ড্রাই করে নিয়েছি। তো আমি যে সিরামটা এখন ইউজ করব সেটা নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি, তো আমি লিংক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তো এই দেখো, এটা হচ্ছে ম্যাট্রিক্সের অপটি কেয়ার সিরাম। তো এবার এটা আমি ইউজ করবো, এটা স্প্রে বটলে আছে, আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে নিচ্ছি আর কি। তো নিয়ে আমি এবার এটা চুলে ভালোভাবে অ্যাপ্লাই করব, এটা চুলের লেন্থে আমি ভালো করে দেব আর টুইস্ট করে দিচ্ছি যাতে প্রত্যেকটা চুল আর কি সিরামটা পায়। তো এটা আমাদের যেরকম চুলটাকে স্মুথ করবে এবং স্প্রেড করবে, এবং সেভাবে কিন্তু চুলের ডগা ফাটাটা এটা প্রতিরোধ করে। তো এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে অক্টোবর 2020, শেলফ লাইফ হচ্ছে সেপ্টেম্বর 2021, প্রাইস 445। তো তোমরা দেখে নিলে যে আমি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা কীভাবে ইউজ করলাম, আর তার সাথে আমি আরও দুটো প্রোডাক্ট ইউজ করেছি, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের অ্যাভোশাইন কন্ডিশনার, হেয়ার কন্ডিশনার, আর তার সাথে ইউজ করেছি ম্যাট্রিক্সের হেয়ার সিরাম। এবার আমি ওই দুটো প্রোডাক্ট সম্বন্ধে আর কিছু বলছি না, কারণ এর আগে আমি একটা ভিডিও করেছিলাম ওশিয়া হার্বালসের শ্যাম্পুর ওপরে। তো সেখানে আমি কিন্তু অ্যাভোশাইন কন্ডিশনারটা সম্পর্কে ডিটেলসে বলেছি, এবং ম্যাট্রিক্সের হেয়ার সিরামটা সম্বন্ধেও কিন্তু আমি সেখানে ডিটেলসে বলেছি, তার জন্য আমি এখানে আর সেটা ডিটেলসে বলছি না। তো তোমাদেরকে আমি সেই ভিডিওটার লিংক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেটা তোমরা দেখে নেবে, কারণ সেখানে ওই দুটো প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু ডিটেলসে বলা আছে। আর তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবে যে তোমরা কোন কোন প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাও, কোন কোন প্রোডাক্ট তোমরা দেখতে চাও, সেগুলো সম্বন্ধে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, টাটা।